নেবো আজকে আমি হান্ডি চিকেন বানাবো, আপনাদের দেখাবো। মাংসটা ধুয়ে নিই, তারপরে দেখাবো। ব্যাস বন্ধ কর। তাহলে তো মাংসটা ধুয়ে নিলাম। এই যে লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে দারচিনি, এই যে এলাচ, এই যে গোলমরিচ, এই যে ধনে, এই যে জিরে, এটা লবঙ্গ, এটা বড় এলাচ, এটা গায়ত্রী, আর এই যে আদাটা বেটে নেবো, রসুনটা বেটে নেবো, পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা ওর মধ্যে দেবো, আর ওর মধ্যে আলুও দেবো। দেখেন কী করে বানায়, তারপরে দেখেন। এই যে সব মশলা কটা ভেজে নিচ্ছি। পাতাকাটাও ভেজে নিচ্ছি। পাতাকাটাও ভেজে নিলাম। এবার আলু কটা ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিলাম, এটা ওর মধ্যে দেব। এই যে যে মশলাগুলো ভেজেছি, শুকনো মশলাটা আবার এই ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নেব। আরেকবার বেটে নেব, দুবার বেটেছি, আরেকবার বেটে। এবার আদাটা বেটে নেব, রসুনটা বেটে নেব, কাঁচা লঙ্কা বেটে নেব। রসুনটা ওইভাবে বেটে নেব। রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম।
আদাটা, মাংসটা সিদ্ধ করে নেবো 5 মিনিট। ছেলে বাজার থেকে পুরো এটা মাছের তেল দিয়ে করবো, দেখাবো আপনাদের। এ দেখেন কি সুন্দর গুঁড়া গুঁড়া, এ দেখেন। এখানে শীষ পাওয়া যায় না, কলকাতা শীষ পাওয়া যায়, এখানে এটাই পাওয়া যায়। দেখেন প্রথম পেঁয়াজ দিচ্ছি, আপনারা যেরকম খান সেরকম দেবেন, আমরা যেরকম খাই সেরকম দিচ্ছি। এবার আপনারা দই দিতে পারেন, আমাদের ঘরে যা ছিল তাই দিয়েছি, ঘরের সব যা যা ছিল ঘর থেকেই দিয়েছি, কিছু কিনিনি। এটা দই দিলে ভালো হয়, তা ঘরে লেবু ছিল লেবুই দিয়ে দিলাম। ঘরের পদ্ধতিতে ঘরে যা যা ছিল তাই তাই দিয়ে করছি আমি। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, লবণ দিলাম, লেবু দিলাম। এবার রসুন আর কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার আদাটা দিচ্ছি, আদাটা দেওয়ার পরে ওই যে ভেজে রেখেছিলাম যে মশলা, ভেজে রেখেছিলাম যে সব রকম, সেই সব মশলা গোটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিচ্ছি, স্বাদ অনুসারে হলুদ দিচ্ছি, আপনারা তেল যেরকম খান সে সেরকম দেবেন। কাশ্মীর লঙ্কা দিচ্ছি, কাশ্মীর লঙ্কা একটু চিকন মশলা দিয়ে দিচ্ছি। এ দেখেন চিকন মশলা দিয়ে দিচ্ছি,
এবার আলু কটা দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এ দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, এটা খেতেও ভালো হবে। এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। এই দেখেন তেল দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে মশলা ধোয়া যে জলটা ছিল না, ওই জলটা ঢেলে দিচ্ছি। এবার ঢেকে দেবো। এই দেখেন বসিয়েছি, 10 মিনিট জোরে দেবো, তারপরে 5 মিনিট স্লো জ্বালে করব। আর উনুনে এটা রান্না করতে হয়, উনুনে দেখাবো পরের ভিডিওতে, উনুনে দেখাবো। এই দেখেন আদা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। গরম তো হাতে লেগে গেল। এই দেখেন, হ্যাঁ এই যে রসুনটা দিয়ে দিচ্ছি, আগে দিইনি কেন, পুরো গলে যাবে, এখন দিলে একটু শক্ত শক্ত থাকবে। এই যে এরপরে একটু ঘি দিয়ে দিচ্ছে, দেখেন বেশি না, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দেখেন রসুন কাটা পুরো গলবে না বলে শক্ত থাকবে, ওই জন্য একটু। এই দেখেন কালারটা, দেখেন কালারটা, দেখেন দেখেছেন কি সুন্দর কালার হয়েছে, আর অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখেছেন। লাস্টে একটু ঘি দিলাম আর কটা রসুনের কোয়া দিলাম। আমার মাংসটা এখন হয়ে গেছে। এই দেখেন কালার, রসুন কটা পরে দিয়েছি কেন, খেতে ভালো লাগবে, আর আগে দিলে পুরো গলে যাবে, দেখেছেন কালারটা কি সুন্দর এসেছে। খেয়ে দেখেন, খেয়ে দেখার পরে আমাকে বলবেন, আমার ভিডিওটা লাইক করবেন, পছন্দ হলে আমি আগের ভিডিও দেখাবো। দেখেন উঠাচ্ছি,
এখানে আলু দিয়েছিলাম, সেই আলু দেখেন বন্ধ কর। অনেক ভালো হয়েছে।